হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো মা আইটিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো ফাইনালি আপনাদের প্রচুর রিকোয়েস্টের কারণে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোন দিয়ে অথবা পিসি ল্যাপটপ দিয়ে 100% রিয়েলভাবে ইউটিউব ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করবেন খুবই ইজিতে। তো ভিউয়ার্স, আমরা সকলে কিন্তু চ্যানেল ক্রিয়েট করতে জানি, কিন্তু চ্যানেল ক্রিয়েট করলেই কিন্তু হচ্ছে না। চ্যানেল ক্রিয়েট করার কিছু সিস্টেম বা কিছু রুলস আছে, সেই অনুযায়ী যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা যে কোনো টাইমে নষ্ট হয়ে যাইতে পারে, যে কোনো টাইমে হ্যাক হয়ে যাইতে পারে। এবং ভিউয়ার্স, 100% নাম্বার ভেরিফাইড না করতে পারলে কিন্তু আপনার হচ্ছে দেখবেন যে বড় লেন্থের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আপনারা আপলোড করতে পারবেন না। তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট এবং অনেক ইনফরমেটিভ একটা ভিডিও হতে যাচ্ছে। আমরা যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আর্নিং করতে পারি, আপনারাও পারবেন। শুধু আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটিতে থাকতে হবে এবং ধৈর্য শক্তি থাকতে হবে। তো ভিউয়ার্স, বেশি কথা বাড়াবো না, চলেন মেন টপিকে চলে যাই। তার আগে একটা কথা বলতে চাই, আপনারা যদি এখনও মা আইটিটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, মাস্ট মা আইটিটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন। দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলেন ভিউয়ার্স, সিম্পলভাবে মেন টপিকে চলে যাই। তো ম্যান টপিকে আসার পরে ফার্স্ট অফ অল আমরা আমার পিসির ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। আপনারা যারা ফোন থেকে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আপনার ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে ফার্স্ট অফ অল আপনাদের ফোনের যারা ইউজার তাদেরকে যে কাজটি করতে হবে, ফোন থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশানটি আছে, ইউটিউব যেটাতে নিয়ন্ত্রণ করা হয়, সেই অ্যাপ্লিকেশানটি আনইনস্টল করে দিতে হবে। তো অবশ্যই আপনারা ফোন থেকে ওয়াইটি স্টুডিও আনইনস্টল করে দিবেন। দেন আমি ঠিক যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েটের সিস্টেমটা এখন দেখাবো এইভাবে আপনারা ক্রিয়েট করবেন। তো আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি এখন ওয়াইটি স্টুডিও থাকলে আনইনস্টল করার পরে ডেস্কটপ মোডে করে নেবেন। ফোন ইউজারদের ক্ষেত্রে এই যে থ্রি আইকন দেখতে পাচ্ছেন ফোনে, তো ফোনের ক্ষেত্রে এখানে ক্লিক করে দিলেই এখানে দেখবেন ডেস্কটপ মানে মোড অন করে দেওয়া যায়। তো আপনার ডেস্কটপ মোডে অন করে দিয়ে ডেস্কটপ মোডে করে নেবেন, তাহলে দেখবেন আমাদের মতন এরকম একটা ইন্টারফেস আপনাদের চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে এখন আপনারা যে কাজটি করবেন, আপনার ক্রোম ব্রাউজারটিতে একটা জিমেল লগইন করে নেবেন। তো আমার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অলরেডি কিন্তু একটা জিমেল লগইন করাই আছে। এই যে দেখেন, আমার কিন্তু অলরেডি একটা জিমেল এখানে লগইন করাই আছে। আর এই জিমেলটি অবশ্যই কিন্তু আপনারা নাম্বার ভেরিফাইড করে আর কি লগইন করে নেবেন। 100% আপনার পার্সোনাল নাম্বার ভেরিফাইড করে ক্রিয়েট করবেন, কারণ যে কোনো টাইমে ভেরিফিকেশান কোড মানে টু স্টেপ ভেরিফিকেশান এগুলো করে রাখতে হবে, যার কারণে পার্সোনাল নাম্বার ভেরিফাইড করে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর ব্র্যান্ড চ্যানেল আর পার্সোনাল চ্যানেলের মধ্যে তফাৎ হচ্ছে, পার্সোনাল চ্যানেল কিন্তু একবার হ্যাক হয়ে গেলে বা জিমেল নষ্ট হয়ে গেলে আপনি কিন্তু পরবর্তীতে সেই চ্যানেলটি আর ব্যাক করতে পারবেন না। আর ব্র্যান্ড চ্যানেলের সুবিধা হচ্ছে যে কোনো টাইমে অ্যাকাউন্ট মানে জিমেল অ্যাকাউন্ট কিন্তু প্রবলেম হইতেই পারে। জিমেল অ্যাকাউন্ট প্রবলেম হলে আপনি অন্য একটা জিমেল অ্যাকাউন্ট বসাই দিতে পারবেন। প্লাস আরেকটা সুবিধা হচ্ছে যে কোনো টাইমে আপনি ব্র্যান্ড চ্যানেলে ম্যানেজার অ্যাড করতে পারবেন, এটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেলের এক্সট্রা একটা সুবিধা। তো এখন চলেন ভিউয়ার্স, কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি এবং কীভাবে নাম্বার ভেরিফাইড করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, আর ভিডিওতে যদি এখনও লাইক না করে দেন মাস্ট ভিডিওতে একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাকে ভালো কোয়ালিটির ভিডিও মানে ক্রিয়েট করতে উৎসাহ যোগায়। তো ফার্স্ট অফ অল আমি এখন এখান থেকে ইউটিউবে চলে যাই। তো আপনারা সচরাচর যেভাবে চ্যানেল ক্রিয়েট করেন সেটা একটু দেখাই। এইভাবে ক্রিয়েট করলে হবে না, যারা এইভাবে ক্রিয়েট করছেন তাদের কাছে রিকোয়েস্ট সেই চ্যানেলটি বাদ দিবেন, দেওয়ার পরে নতুনভাবে চ্যানেল ক্রিয়েট করবেন। তো এই যে দেখেন, আমি এখানে থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি। অনেকেই হয়তো বা বলতে পারেন যে ভাই পার্সোনাল থেকে তো ব্র্যান্ড চ্যানেল নিয়ে যাওয়া যায়, এই ক্ষেত্রে অনেক প্রবলেম আছে। তো আমি ওই কথাটা আপনাকে বলবো না যে পার্সোনাল থেকে ব্র্যান্ড তৈরি করেন, আপনারা ডাইরেক্টলি ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করবেন। তো আমি যেহেতু এই ম্যানুগুলোতে ক্লিক করলে এখান থেকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট এ নিউ, তো আমি যেহেতু এখানে ক্লিক করে দিই, আমরা কিন্তু সচরাচর চ্যানেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, মানে ইউটিউব চ্যানেল আমরা এখানে ক্রিয়েট করে দিয়ে সচরাচর ক্রিয়েট করি। এইভাবে ক্রিয়েট করলে কিন্তু হবে না, এইভাবে ক্রিয়েট করা যাবে না। আমাদেরকে ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করার জন্য এই যে এক্সট্রা এখানে একটা পেজ নিব। তো এক্সট্রা একটা পেজ নেওয়ার পরে দেন এখানে এখন আমাদেরকে লিখতে হবে এই যে ভিউয়ার্স এই অপশনটি লিখতে হবে, দেখেন youtube.com/channel_switcher। তো এইটা লিখে আমরা সার্চ করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার এই জিমেল দিয়ে কোনো চ্যানেল ক্রিয়েট করা আছে কি না সব কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো চ্যানেল নেই, নো চ্যানেল দেখাচ্ছে। তো এখন ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাদেরকে এখন যে কাজটি করতে হবে সেইটা হচ্ছে এই যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো এখন আমি এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি, ফোনেও সেম সিস্টেমে আসবে, একদম সেম। তো দেন ক্লিক করে দেওয়ার পরে এখানে এখন আপনারা যেই নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই নামে এখানে দিয়ে দিবেন। তো আপনারা ধরেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি সুমন 390।
আমি আমার চ্যানেলের নাম এরকম দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতন করে চ্যানেলের নাম দিবেন। আর আরেকটা বিষয় আপনারা ভুল করেন, চ্যানেলের নাম বা চ্যানেলের নিশ, নিশ বলতে বোঝায় আপনার চ্যানেলটিতে কী রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই অনুযায়ী একটা সুন্দর নাম বাছাই করে নেবেন। এর কারণটা হচ্ছে প্রতিদিন বা মাস, এক মাস দুই মাস পর পর আপনি যদি চ্যানেলের নাম চেঞ্জ করেন, এই ক্ষেত্রে দেখবেন আপনার চ্যানেলটি কিন্তু ডাউন হয়ে থাকবে। কারণ চ্যানেলের চ্যানেল একবার গ্রো করলে বা আপনার চ্যানেলের নাম দিয়ে একবার ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেলে সেটাই কিন্তু সকলে চিনবে। যেমন আমার চ্যানেলটা এখন কিন্তু মা আইটিটেক চ্যানেল, আমি যদি এখন এই চ্যানেলটির নাম চেঞ্জ করে দিই, অনেকে এসে কিন্তু ইউটিউবে সার্চ করে এক মাস পরে যখন ডাটা আপডেট হয়ে যায় আমাকে কিন্তু পাবে না, বা আমার ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু তখন নষ্ট হয়ে যাবে। ঠিক এরকম একটা নিশ অনুযায়ী আপনার চ্যানেল তৈরি করবেন এবং চ্যানেলের নামটা একবার চেষ্টা করবেন মানে লাইফ টাইম যেন একই নাম রাখতে পারেন, যখন তখন চ্যানেল নাম চেঞ্জ করে করি, এতে কিন্তু আপনার চ্যানেলটি ডাউন হয়ে যাবে। তো এভাবে সঠিকভাবে আপনারা এখানে নামটা বসায় দিবেন। তো দেওয়ার পরে এখন এই যে এখানে অপশনটি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে টিক মার্ক করে দিবেন। তো এখানে একটা টিক মার্ক করে দিলাম। তো দেওয়ার পরে এই যে ক্রিয়েট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে একটু সময় নেবে। ইউটিউব ব্র্যান্ড একটা চ্যানেল, আমি কিন্তু আগে আমার একটা ভিডিওতে দেখাই দিছি কীভাবে আমি কিন্তু চারটা চ্যানেল ব্র্যান্ড চ্যানেলে চালাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। তো চ্যানেল ক্রিয়েট হয়ে গেলেই কিন্তু এখানেই শেষ নয়, এখানে আপনাদেরকে এখন চ্যানেলটি সঠিকভাবে কাস্টমাইজেশন করতে হবে। তো কাস্টমাইজ করা প্লাস আরও আপনার টাইটেল, ট্যাগ, আপনার হচ্ছে থাম্বনেল, লোগো এগুলো দিতে হবে। তো লোগো আর হচ্ছে ব্যানার কীভাবে বানাবেন এই নিয়ে আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে আবার দেখাই দেবো। জিদু লাগে আপনারা ভিডিওটি দেখার পর কমেন্ট করবেন, তাহলে নেক্সট আপনাদেরকে লোগো প্লাস ব্যানার ফ্রিতেই সেই লেভেলের ব্যানার প্লাস লোগো ক্রিয়েট করতে পারবেন ভিডিও দিয়ে দেবো। এখন আপনাকে একটু সামথিংভাবে কাস্টমাইজ প্লাস নাম্বার ভেরিফাইড প্লাস ট্যাগ, যাতে চ্যানেলটা আপনার সাজেস্টে চলে আসে, এতটুকু দেখাবো। তো এখান থেকে এখন আপনারা যে কাজটি করবেন ভিউয়ার্স, দেখেন এই যে কাস্টমাইজ চ্যানেল, এই অপশনটিতে ক্লিক করে দিবেন আপনারা সিম্পলিভাবে। তো আমি এখান থেকে এখন এই যে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করে দিচ্ছি। তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আমি যেইভাবে দেখাচ্ছি আপনারা এইভাবেই করবেন। আবার বলতেছি ফোন থেকে করলে 100% আপনার ফোনটাকে ডেস্কটপ মোডে করে নেবেন। তো দেন এখান থেকে এই যে কন্টিনিউ ক্লিক করে দিলাম, দেন এখান থেকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এখানে এখন ভিউয়ার্স কাইন্ডলি আপনাদেরকে যে কাজটি করতে হবে সেইটা হচ্ছে এখানে দেখেন আমি মানে একটা চ্যানেল ক্রিয়েট করার পরে এই অপশনগুলো আপনাদেরকে মাস্ট করতে হবে। তো আমি যেহেতু বেসিক ইনফো থেকে শুরু করি, তো বেসিক ইনফোতে আসার পরে ডিসক্রিপশান, আপনার চ্যানেলের নিশ অনুযায়ী এখানে একটা ডিসক্রিপশান দিয়ে দিবেন অবশ্যই। তো আপনারা এই ডিসক্রিপশানটা কই পাবেন, আপনাদের সুবিধার্থে যে কাজটি আমি বলে দিচ্ছি, আপনার রিলেটেড চ্যানেল ইউটিউবে সার্চ করবেন, নেক্সট একটা পেজ নিয়ে এখানে সার্চ করবেন, দেন সেখান থেকে তার ডিসক্রিপশান থেকে কিছু ডায়লগ কপি করে নিয়ে সেখানে দিতে পারেন আপনার মতো করে, একটু সুন্দরভাবে মানে সুন্দরভাবে গোছায় নিয়ে মোটিভেশন করে এখানে দিয়ে দিবেন, ডিসক্রিপশান অবশ্যই দিয়ে দিবেন এখানে। দেওয়ার পরে এই যে এখানে কন্ট্যাক্ট ইনফো, এখানে একটা জিমেইল দিয়ে নেবেন। তো আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি, তো চ্যানেল নামে যে জিমেলটা আছে সেই জিমেলটাই দিয়ে দিচ্ছি, কাইন্ডলি আপনারাও এভাবে দিয়ে নেবেন। তো আমি এখানে কারণ কেউ আপনার সাথে রেসপন্সরশিপ বা বিভিন্ন কাজের জন্য আপনাকে নক করতেই পারে, তো আমি আমার এখানে জিমেলটা দিয়ে দিলাম @gmail.com। তো দেওয়ার পরে সিম্পলিভাবে এখান থেকে আমি এখন এটা সেভ করে দেবো, আপনারা ডিসক্রিপশানে কিছু দিয়ে দেবেন। তো আমি আপাতত এই ডিসক্রিপশানে জাস্ট হেই এটাই দিয়ে রাখলাম, সে ধরেন, দেন এখান থেকে আমি এটা পাবলিক করে দিলাম। এগুলান অবশ্যই অবশ্যই করতে হবে সঠিকভাবে, এগুলান অবশ্যই অবশ্যই আপনারা করে দিবেন। দেন এখান থেকে এখন যে কাজটি আপনার চ্যানেলের নিশ অনুযায়ী এখানে লিখে দিবেন এতটুকুই। দেন এখান থেকে ব্র্যান্ডিং, তো ব্র্যান্ডিংয়ে যদি চলে যাই এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে। তো এই তিনটা অপশন নিয়ে আমি নেক্সটে একটা ভিডিওতে আপনাদেরকে একটা ভিডিও মেক করে দেখাবো তিনটা অপশন কীভাবে আপনারা কাজ করবেন। তো আপাতত এই তিনটা অপশন বাদ দিয়ে শুধু আপনারা রিয়েলভাবে চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড দেওয়া শুরু করে দিবেন। তো দেন এখান থেকে পে আউট, পে আউটটা যদি আমি ক্লিক করে দেই, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সিস্টেম এখানে তৈরি করে দেওয়া যায় এতটুকুই। তো এতটুকুই, এখানে আর তেমন আমাদের কাজ নেই। তো এখন আমাদের কাজ হবে এই সাইটটিতে আসবেন, আসার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন সেটিং, এই লোগোটিতে ক্লিক করে দিবেন। তো এই লোগোটিতে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টি বের সেইটা হচ্ছে এখানে আপনাদেরকে নাম্বার ভেরিফাইড করে নিতে হবে অবশ্যই, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, নাম্বার ভেরিফাইড না করলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো এখান থেকে আমি জেনারেল এই অপশনটিতে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে তিনটা অপশন আছে। তো বেসিক ইনফো, এখানে আপনারা কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, এখানে বাংলাদেশ দেওয়ার ট্রাই করবেন না, এখানে বাংলাদেশে না দিয়ে আপনারা দিবেন হচ্ছে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন, আবার উন্নত বড় দেশগুলোও দিবেন না, ইউএসএ কানাডা এগুলোও দিবেন না, জাস্ট এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পরে এখানে হচ্ছে এখন আপনাদেরকে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো চ্যানেলের কিওয়ার্ড, তো ধরেন আমার চ্যানেলটা সুমন 390, মানে আমি হচ্ছে
ধরেন আমি টেক রিলেটেড ভিডিও ছাড়বো এখানে, তো টেক রিলেটেড ভিডিও ছাড়ার জন্য ফার্স্টেবলি কিওয়ার্ড আমার চ্যানেলটা যেন সার্চে চলে আসে, তো আমি এখানে সুমন 390 দিয়ে একটা স্পেস মারবেন অথবা ইন্টার করে দিবেন। এই যে দেখেন ইন্টার করে দিলাম, নিয়ে নিল। আর আপনারা ফোন থেকে কমা দিলেই অটো এই সিস্টেমটা চলে আসবে, একটা কমা বসাই দিবেন। দেন আবার বড় হাতের ডিজিটে দিব, কারণ অনেকে আছে বড় হাতের ডিজিটে করতে পারে। সুমন 390 দেন ইন্টার করে দিলাম, এই যে দেখেন নিয়ে নিছে। দেন এখানে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটু দুই একটা বড় চ্যানেলের ট্যাগ এখানে বসাই দিবেন, এই ক্ষেত্রে তাদের সাজেস্টে মানে যে রিলেটেড চ্যানেল আপনার সেই রিলেটেড। তো ধরেন আমি এখানে এখন দিচ্ছি মেক মানি অনলাইন। দেন এখান থেকে দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে করতে হবে, মেক মানি অনলাইন। দেন এখান থেকে আবার বসায় মানে এইভাবে ট্যাগগুলো আপনারা বসায় দিবেন। ধরেন আমার আরও ট্যাগ হচ্ছে চ্যানাপচ্যাট, ধরেন আমার চ্যানাপচ্যাট রিলেটেড, চ্যানাপচ্যাট আপডেট, চ্যানাপচ্যাট আপডেট এভাবে দিয়ে দিলাম। দেন আবার বসাই দিব চ্যানাপচ্যাট আপডেট 2022 এভাবে দিয়ে দিলাম। দেন ধরেন আমি মিট মি আপডেট দেই, টিন্ডার আপডেট দেই, পপ আপডেট দেই, বার্ডু আপডেট দেই, যেমন হচ্ছে আপনার আইমনটাইজ প্যানেল সাপোর্ট দেই বা ক্যাশ আপ আপডেট দেই, এভাবে আপনারা এই ট্যাগগুলো এখানে বসাই দেবেন। মানে যেই ট্যাগগুলো ইউজ করে, যেমন ধরেন আমি ইউটিউব পেজটিতে যদি চলে যাওয়ার পরে এখানে যদি আমি সার্চ করি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দেখেন যে চ্যানাপচ্যাট আপডেট লিখে যদি সার্চ করি এখানে দেখতে পাচ্ছেন কতগুলান ট্যাগ সাজেস্টে চলে আসছে। এগুলো কিন্তু কপি করে দিতে পারবেন, যেমন ধরেন এই যে আমি এই ট্যাগটা নিচ্ছি, তো এই ট্যাগটা নেওয়ার পরে কাইন্ডলি এখান থেকে বেটস আমি এই ট্যাগটা কপি করে নিচ্ছি। নেওয়ার পরে কাস্টমাইজে চলে আসলাম, এখানে আমি পাস্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন এভাবে কিন্তু আমার ট্যাগ নিয়ে নিয়েছে। তো অবশ্যই এখানে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা ট্যাগ আপনার চ্যানেলের নিশ অনুযায়ী দিয়ে দিবেন, আর চ্যানেলের নিশ অনুযায়ী যদি আপনি ট্যাগ নির্বাচন করতে না পারেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল প্লাস গ্রুপ লিঙ্ক প্লাস ইমো নাম্বার দেওয়া আছে, নক করে রাখতে পারেন। বা অনলাইনে যদি আমি থাকি আপনাদেরকে হেল্প করব, আপনার চ্যানেলের নিশ অনুযায়ী আমাকে বলবেন, আমি আপনাদেরকে তাহলে বলে দিতে পারবো যে এই এই ট্যাগগুলো আপনারা নির্বাচন করবেন। তো এটা আশা করি আপনারা বুঝে গেছেন। তো দেন এখান থেকে এখন যে কাজটি করব সেটা হচ্ছে এটা সেভে ক্লিক করে দিব। এটা বেসিক ইনফো দেওয়ার পরে পার্সোনালি এতটুকু এগুলো ক্লিয়ার করে দেওয়ার পরে সেভে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে আবার এখান থেকে এখন যে কাজটি করব আবার সেটিংয়ে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে আবার জেনারেলে চলে যাব। এবারে অ্যাডভান্স সেটিং, এখানে কিছু সেটিং আপনাদেরকে জানতে হবে অবশ্যই। এখানে আপনারা এই যে নো চ্যানেলে ভিউ এগুলো বেশি পাওয়ার জন্য নো সেট দিস চ্যানেল এই অপশনটি সিলেক্ট করে দিবেন, অবশ্যই অবশ্যই এটা সিলেক্ট করে দিতে হবে। দেন আবার একটু নিচে চলে যাবেন, যাওয়ার পরে সাবস্ক্রাইবার অবশ্যই এটা টিকমার্কটা তুলে দিবেন, কারণ নতুন অবস্থায় চ্যানেলের সাবস্ক্রাইবার হাইড করে রাখা উচিত। আমি তো এখনও পর্যন্ত চ্যানেলের সাবস্ক্রাইবার হাইড করে রাখছি, এই ক্ষেত্রে দেখবেন আপনার চ্যানেলটিতে সাবস্ক্রাইবার আসার সম্ভাবনা বেশি থাকে। যখনই একটা সাবস্ক্রাইবার দেখবে যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব বেশি নাই নতুন, এই ক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইব করার মানে সাবস্ক্রাইব করতে চাবে না। তো যার কারণে এখানে সাবস্ক্রাইব কাউন্ট এখানে অবশ্যই আপনার টিক থাকলে টিকমার্কটা উঠিয়ে দিবেন। তো এখানে এতটুকুই কাজ, আর তেমন কোনো কাজ নাই, এতটুকু রেখে দিয়ে দেন এখান থেকে আবার সিম্পলিভাবে সেভে ক্লিক করে দিবেন। দেন আবার এখানে সেটিংয়ে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আবার জেনারেলে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে এখন এই যে ফিউচার এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু এখন আপনাদেরকে 100% নাম্বার ভেরিফাইড করতে হবে, এইটা ছাড়া কিন্তু আপনার চ্যানেলে কোনো প্রকার ভিডিও সঠিকভাবে আপলোড করতে পারবেন না, প্রচুর প্রবলেম ফেস করবেন। তো এখন আপনার যে কাজটি করবেন এই যে লোগোটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন, ভেরিফাইড ফোন নাম্বার, ফোনে কিন্তু সেম সিস্টেমে আসবে। তো ভেরিফাইড ফোন নাম্বারে আমি ক্লিক করে দিলাম। তো ভেরিফাইড ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন আপনাদের চলে আসবে। দেন এখান থেকে এখন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, এখানে অনেক ক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করা না থাকলে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই ওখানে তো ইন্ডিয়া দিলাম, এখানে বাংলাদেশ দিলে কি হবে? হ্যাঁ, এটা কোনো এখানে যায় আসে না, কিন্তু ওখানে কান্ট্রিটা ইন্ডিয়া দেওয়ার কারণ হচ্ছে ইন্ডিয়ান ট্রাফিকগুলো রিলেটেড চ্যানেলগুলো বেশি দেখে। তো ইন্ডিয়াই আপনারা দিবেন, বাংলাদেশ দিবেন না। তো দেন এখানে আমি এখন একটা ফোন নাম্বার দিচ্ছি, অবশ্যই অবশ্যই রিয়েল একটা ফোন নাম্বার দিবেন, কোড আসবে ভেরিফিকেশান করে নেবেন সঠিকভাবে। তো আমি 013 আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার ফোন নাম্বারটা দেওয়ার পরে দেন এখান থেকে গেটে কোডে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার কিন্তু এখানে একটা কোড আমার ফোনে পাঠিয়ে দিবে, দেন আমি সেই কোডটা বসাই দিয়ে ভেরিফিকেশান করতে হবে 100%।
তো ফার্স্টে বল অনেক ক্ষেত্রে ফোন আসে, তো এখানে ফোন সিস্টেম ছিল, তো আমি ফোনটা রিসিভ করে কোডটা বসাই দিচ্ছি। আপনারা ফোন মেসেজিং যে সিস্টেমে নিতে চান। আমি এখন সিম্পলভাবে কোডটা বসাই দিব। দেন আবার ব্যাক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আবার আমি কিন্তু টেক্সটের মাধ্যমে নিব, তো আমি এখান থেকে আবার গেটে কোডে ক্লিক করে দিচ্ছি। অনেক ক্ষেত্রে প্রবলেম ফেস করলে কোনো টেনশন নেই, এখানে সঠিকভাবে আপনাদেরকে কোড বসায় দিতে হবে। কাইন্ডলি একটু সময় দিতে হবে। তো এই যে ফোন চলে আসছে। তো আমি কোডটা 1593224। তো ভিউয়ার্স আরেকবার বলতে দুইবার বলবে, তো আমি দেন এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোন নাম্বার ভেরিফাইড কমপ্লিট। তো দেন এখান থেকে এখন আমি ব্যাক করে চলে যাচ্ছি। এখন কিন্তু আমি এখানে আমার চ্যানেলটিতে যে কোনো লেন্থের ভিডিও আপলোড করে দিতে পারবো। আমি যদি পেজটা একটু রিলোড করে নেই, তো এটা আমি কেটেই দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি এখন আবার জেনারেলে যদি ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এনেবল। তো এখানে আর অ্যাডভান্স ফিউচারে কিছু করতে হবে না, এগুলো অটোই আপনার নিয়ে নিবে। তো মূলত একটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েটের কিন্তু এতটুকুই সিস্টেম। তো এই এইটুকু করে যদি আপনারা একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন, আপনার চ্যানেলটি কোনো প্রকার কোনো প্রবলেম ফেস করবেন না। আর এই এই তিনটে অপশন নিয়ে নেক্সটে আপনাদেরকে একটা মানে রিয়েল ভিডিও দিতে হবে, যাতে সঠিকভাবে আপনারা এই যে প্রোফাইল বা কভারেজ ফটোটা আপলোড করতে পারেন এবং ব্যানার ফটোটা আপলোড করতে পারেন। কারণ এখানে দেখতে পাচ্ছেন ল্যাপটপ থেকে একটা সিস্টেম আসবে, টিভি থেকে দেখলে একটা সিস্টেম আসবে, ফোন থেকে দেখলে একটা সিস্টেম আসবে। তো এর জন্য আপনি কী ধরনের ব্যানার ক্রিয়েট করবেন সেইটা আমি আপনাদেরকে লাইভে একটা ভিডিওতে মানে এই ব্যানারটা ক্রিয়েট করা প্লাস এই ব্যানারটা ক্রিয়েট করা প্লাস এখানে একটা মানে মানে আপনার ব্র্যান্ড ভ্যালু মানে ব্র্যান্ডের একটা লোগো তৈরি করে দেওয়া, এই তিনটা নিয়ে আপনাদেরকে একটা নেক্সট একটা ভিডিও যদি লাগে আপনাদেরকে কমেন্ট করবেন, তাহলে নেক্সট একটা ভিডিওতে দেখাই দেবো। তো ঠিক এইভাবে আপনারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন খুবই ইজিতেই। আমার কিন্তু এটা একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি হয়ে গেলো। তো এখন আমি যদি সব কিছু কেটে দিয়ে আপনাদেরকে ফার্স্ট থেকে দেখাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। দেখেন তো আমি এখন সব কিছু কেটে দিলাম। দেওয়ার পর দেখেন আমি আগে যেহেতু যেরকম দেখাইছিলাম যে ব্র্যান্ড চ্যানেল কেমন হয়, এখন আপনারা সেইটা দেখতে পারবেন। তো এখন আমি ধরেন একটা ইউটিউব পেজে চলে যাচ্ছি। তো ইউটিউব পেজে যাওয়ার পরে তো দেন এখান থেকে আমি যদি এখন এই জিমেলটাতে ক্লিক করে দিই, তাহলে এখানে আপনারা এখন দেখতে পাবেন এরকম একটা সিস্টেম চলে আসবে। দেন এই যে চুইস অ্যাকাউন্ট, এখানে যদি আমি ক্লিক করে দিই, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে দেখেন এই চ্যানেলটা আমি ক্রিয়েট করলাম, ব্র্যান্ড চ্যানেল মানে পার্সোনাল চ্যানেল কিন্তু আমার নয়। পার্সোনাল চ্যানেল হলে এখানে এর মধ্যেই কিন্তু আমার চ্যানেলটা থাকতো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পার্সোনাল কোনো চ্যানেলই নাই, আমার ডাইরেক্টলি এখানে ব্র্যান্ড চ্যানেল আমার ক্রিয়েট হয়ে গেছে। তো আমার এখন এভাবে কাজ করতে হবে। তো আপনারা আরেকটা ভুল করবেন, অনেকেই আছেন এইটা সিলেক্ট করে দিয়ে কিন্তু ভিডিও আপলোড করেন। তো একটু চ্যানেলটা একটু মানে শিওর হয় নেবেন যে আপনি কোনটার ভিতরে আছেন, এটার ভিতরে আছেন এটার ভিতরে আছেন। তো কোন ভুলটা করেন সেটাও দেখাই দেই। ধরেন আমি এইটা সিলেক্ট করে দিলাম। তো এইটা সিলেক্ট করে দিয়ে অনেকেই দেখবেন যে এখানে চ্যানেল ক্রিয়েট করা আছে, এটার উপরে ভিতরে ভিডিও আপলোড করে দেন, এটা কিন্তু আপনার এলোমেলো করে ফেলান। দেখেন আমার কিন্তু জিমেলটাই পুরো চেঞ্জ হয়ে গেল। তো এখানে কিন্তু ভিডিও আপলোড করা যাবে না। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আবার এখানে গিয়ে আপনার এটা সিলেক্ট করে দিতে হবে। ফোনের ক্ষেত্রেও স্যাম সিস্টেম, এটা সিলেক্ট করে দিয়ে এখন আপনারা ভিডিও আপলোড করতে পারেন, থাম্বনেল ট্যাগ সব কিছু দিয়ে কাস্টমাইজ করে কাজ করতে পারেন। তো এখন এখান থেকে আমি যদি ওয়াইটি স্টুডিওতে চলে যাই, দেখেন আমার চ্যানেল কিন্তু কমপ্লিট। এখন শুধু এখানে ভিডিও আপলোড করতে পারবেন যে কোনো লেন্থের 100% ভিডিও আপলোড করে এখন আপনারা কাজ করতে পারবেন। তো আবারও বলতেছি ভিউয়ার্স, একটা চ্যানেলের ভিডিও আপলোড থেকে শুরু করে একটা ভিডিও ক্রিয়েট করে আপনারা যদি কোনো কিছু প্রবলেম ফেস করেন, তো ভিডিও ডিসক্রিপশানে আমার ইমো নাম্বার দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেল গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা জয়েন করতে পারেন। আমি আপনাদেরকে চেষ্টা করব মানে ভালো একটা সাপোর্ট দেওয়ার, যে কীভাবে ভিডিও মেক করবেন, কীভাবে কী করবেন সব কিছু বলে দেওয়ার চেষ্টা করব বা ট্রাই করব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্রেশ একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, ব্র্যান্ড চ্যানেল। তো এখন বর্তমানে কোনো কন্টেন্ট নাই, কিছু নাই, সব কিছু ক্লিয়ার। আপনারা শুধু এখন ভিডিও মেক করে ভিডিও আপলোড দেবেন, তাহলেই হচ্ছে। তো মূলত এইভাবেই প্রফেশনালভাবে ইউটিউব ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করতে হয় প্লাস নাম্বার ভেরিফাই করতে হয় প্লাস কাস্টমাইজ করতে হয়। আর নেক্সটে আবারও বলতেছি আপনাদের যেহেতু এই যে ভিউয়ার্স এই অপশনটি নিয়ে ভিডিও লাগে, তাহলে ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আমি ইউর চ্যানেলে চলে যাচ্ছি। ইউর চ্যানেলে যাওয়ার পর এখান থেকে এই যে কাস্টমাইজ যে অপশনটি আছে, এই যে কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করে দিয়ে এই ব্র্যান্ডের যে বিষয়টা আছে
কভারেজ ফটো এগুলো রিলেটেড ভিডিও লাগলে ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, তাহলে নেক্সট ডে আমি আপনাদেরকে সেই রিলেটেড একটা ভিডিও দিয়ে দেবো। কাইন্ডলি একটু সময় দিতে হবে, কন্টিনিউ। এই যে ব্র্যান্ডিং, তো এখানে চলে যাওয়ার পরে আবার বলতেছি এই তিনটা অপশন একটু মানে সঠিকভাবে তৈরি করতে হবে, সুন্দর। এগুলোর উপরেই কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আসা, চ্যানেলটা একটা সুন্দর মোটিভেট যত সুন্দর নিয়ে আসতে পারবেন, লুক যত সুন্দর নিয়ে আসতে পারবেন, তত কিন্তু দর্শক বা পাবলিক আকর্ষিত হবে। এভাবে মূলত আপনাদেরকে ইউটিউব চ্যানেল সঠিকভাবে ক্রিয়েট করে কাজ করতে হবে। তারপরেও যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন, এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, গ্রুপ আবার বলতেছি, বাস প্লাস ইমো নাম্বার দেওয়া থাকবে, সকলে নক করবেন, আপনাদেরকে আমি যদি অনলাইনে থেকে হেল্প করব। তো এই সাইট ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েটের জন্য যে লিঙ্কটির কথা আমি আপনাদেরকে বলছিলাম, এটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সকলে একটা করে ক্লিক করলে এই পেজটি পেয়ে যাবেন। শুধু জিমেল লগ ইন করে নেবেন, ইউটিউব, এই যে ভিউয়ার্স, এই অপশনটি আপনারা youtube.com/channel_switcher এইটি লিখে সার্চ করতে পারেন, অথবা আপনারা হচ্ছে সুইচার এটি বানানটা একটু দেখেন, WITCHER। অনেক ক্ষেত্রে আপনারা ফোন থেকে দেখবেন, দেখবেন যে এটা মানে লেখাটা ক্লিয়ার দেখা যায় না, তো youtube.com/channel_switcher এটা লিখে সার্চ করবেন, তাহলেই হচ্ছে, অথবা ভিডিও ডিসক্রিপশনে আমি এটা দিয়ে দেবো, আপনারা ডাইরেক্টলি এখানে ক্লিক করে মানে প্রবেশ করতে পারবেন। তো এবার আজকে ভিডিওটি এ পর্যন্তই, তো ভিডিও থেকে কতটুকু উপকৃত হলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং নেক্সট ডে কী নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই সেটাও কমেন্ট করবেন, আমি তাহলে নেক্সট আপনাদেরকে সেই রিলেটেড একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিও এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মা আইটি টেক চ্যানেলের সঙ্গে থাকবেন, শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।